দল বা সরকার বলে আলাদা কিছু নেই ত্রিপুরা এখন অবশ্য যারা সরকার বা দলের মাথা তারা এ দুটির মধ্যে পার্থক্য কোথায় সে সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে তাদের তা নিয়ে তর্ক হতেই পারে কারণ এমন সব ঘটনা সামনে আসতে শুরু করেছে তাতে দলের অনুষ্ঠান কোনটি আবার কোনটি সরকারের তা বোঝাই যাচ্ছে না অবশ্য অনেকের মতে তা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবেই কারণ তাতে সুবিধা বেশি এতে সরকারি টাকায় প্রচার নেওয়া যাচ্ছে দলীয় সর্বশেষ প্রমাণ শনিবারের শনিবার মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযানের আরও একটি অনুষ্ঠান হলো সেটি সরকারি অনুষ্ঠান রাজ্যের নগর উন্নয়ন দফতরের টাকায় হয়েছে অনুষ্ঠান অন্তত অনুষ্ঠান মঞ্চে যে ফ্ল্যাক্স লাগানো হয়েছে তাতে তাই প্রমাণিত হয় কিন্তু অনুষ্ঠান মঞ্চে আলো করে বসেছিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব সেই মঞ্চেই বসা ছিলেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহাও সরকারি অনুষ্ঠানে মঞ্চ আলো করে বসে রইলেন এই দুই বিজেপি নেতা এবং সঞ্চালকও ঘোষণা করলেন তাদের বিজেপি নেতা হিসেবেই